হ্যালো গাইস, আজকে যে কথাটি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, কুকুর কামড়ালে কি পেটে কুকুরের বাচ্চা হয়? কুকুর কুকুর সম্পর্কে আমাদের অনেকের মনে বিশেষ ভীতি রয়েছে, আর এই ভীতির অন্যতম কারণ হচ্ছে র‍্যাবিস। র‍্যাবিস আক্রান্ত কুকুর মানুষকে কামড়ালে আর সময় মতো চিকিৎসা না করালে পরিণাম হয় মৃত্যু। র‍্যাবিস আক্রান্ত কুকুরকে সাধারণত লোকজন পাগলা কুকুর বলেই জানে। প্রকৃতপক্ষে এই পাগলা আচরণের জন্য দায়ী র‍্যাবিস। র‍্যাবিস র‍্যাবডো ভাইরাস গ্রুপের RNA ভাইরাস জনিত রোগ। র‍্যাবিস আক্রান্ত কুকুরের মধ্যে কোনো কিছুকে কামড়ানোর প্রবৃত্তি জেগে ওঠে, ঝাঁপ দিয়ে কোনো কিছু ধরতে চায় এবং গিলে খেতে সাহায্যকারী মাংসপেশি গুলো সংকোচন হতে থাকে। এতে তৃষ্ণা পেলে ও পানি পান করা সম্ভব হয় না, তাই হয়তো র‍্যাবিসের অন্য নাম জলাতঙ্ক। কাজে কুকুর থেকে সাবধান থাকা ভালো, কিন্তু কুকুর কামড়ালে মানুষের পেটে কুকুরের বাচ্চা হয় এ ধারণা কোনো ভিত্তি নেই। কুকুরের কামড় থেকে পেটে কুকুরের বাচ্চা হওয়া অসম্ভব ব্যাপার, এমনকি কখনো হয়েছে বলে শোনা যায়নি। তারপরেও এ ধরনের একটি ভ্রান্ত বিশ্বাস প্রচলিত আছে। সম্ভবত কুকুর সম্পর্কে সতর্কতা অবলম্বনের স্বার্থে এ ধরনের কথা প্রচলন হয়েছে, বিশেষ করে শিশুদের ভয় দেখানোর জন্য, বিশেষ করে এবং তারা যাতে কুকুরের থেকে দূরে থাকে এর জন্য হয়তো এরকম ভ্রান্ত কথা প্রচলন হয়েছে। তবে কথাটি প্রচলন যে কারণেই হোক, এটি ঠিক নয়। কুকুর কামড়ালে পেটে বাচ্চা হয় না এবং বাচ্চা হওয়ার কোনো প্রশ্ন আসে না। তবে কুকুর কামড়ালে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সো বন্ধু, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।